ইঞ্জিন ম্যানুফ্যাকচারার, তারা বলে দিয়ে থাকে যে আপনার বাইকের জন্য কত গ্রেডের এসআই লাগবে, এসআই অয়েলটা কত গ্রেডের লাগবে। তো ওই ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে নির্দেশনা, ওই নির্দেশনা অনুযায়ী আপনারা আপনাদের ইঞ্জিনে অয়েল ব্যবহার করতে পারবেন। আর আমরা প্রথমত বাইকের জন্য ইঞ্জিন অয়েল চুজ করতে গেলে এইখানে তিনটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত এসআই গ্রেড, যেটা ভাই বললেন 10W30 বা 20W50 বা 20W40, আর সঙ্গে আছে পারফরমেন্স গ্রেড এপিআই। এখানে আপনারা ক্যামেরায় লক্ষ্য করলে দেখবেন যে এপিআই একটা অপশন আছে, এটাকে পারফরমেন্স গ্রেড বলে। এপিআই এর পরে আপনাদের এস যখন আসবে তখন বুঝতে হবে যে এটা স্পার্ক ইগনিশনের জন্য তৈরি, মানে পেট্রোল অক্টেন ইঞ্জিন। যেটা এস এর পরে যে ইংলিশ ক্যাপিটাল লেটার থাকবে, এটা এ থেকে শুরু করে যত উপর দিকে যাবে সেই ওয়েলটার পারফরমেন্স তত ভালো হবে। আর এখন ম্যাক্সিমাম মোটরসাইকেল যেটা, এটা ওয়েট ক্লাস সিস্টেম। এই ওয়েট ক্লাসের জন্য আর একটা জিনিস দেখতে হয়, জ্যাসোর অ্যাপ্রুভাল আছে কিনা। তো এই তিনটা জিনিস লক্ষ্য করলে এবং ম্যানুফ্যাকচারার যে রিকমেন্ডেশন সেটা ফলো করলে আপনারা একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে কোন মোবাইলটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের।